হাই বন্ধুরা আজকে আপনাদেরকে পোটলিকা বা সানরোস বা মস রোজ এর পরিচর্যা আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। এই রোজ কিন্তু আমাদের সবার বাড়িতেই বিনা যত্নে এরা বড় হয় এবং রোদ পেলে কিন্তু প্রচুর পরিমাণ ফুল দেয় কিন্তু বর্ষাকালে এর কিছু পরিচর্যা দরকার কারণ এই গাছ যখন অনেকটা লেগি হয়ে যায় অর্থাৎ অনেক লম্বা হয়ে যায় তখন কিন্তু আমাদের ফুল দেওয়া অনেকটাই কমিয়ে দেয় এবং একে কিন্তু টাইম টু টাইম খাবারও দিতে হয় তো বন্ধুরা আজকে এই গাছকে কিন্তু বিশেষ কতগুলো পরিচর্যার কথা আপনাদেরকে বলবো এবং সাথে আপনাদের একটা খাবারের কথা বলবো যে খাবারটা আমি এই গাছটাকে এখন ব্যবহার করব যাতে আমি আগামীতে প্রচুর পরিমাণ ফুল পাই এবং আগামীতে ফুল পাওয়ার জন্য আমি যে গাছটি প্রথমে করব সেটা হচ্ছে আপনার আগে দেখে দেখে নিন আমার এই গাছটি দেখুন কতগুলো দেখুন এই ডালগুলো কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে এবং এটা অনেকটা লম্বা হয়ে যাওয়ার জন্য কিন্তু এই গাছের অনেকটা ফুল কমে গেছে এবং এই গাছ থেকে কিন্তু আমি যথেষ্ট পরিমাণ ফুল পাই না অনেকেই আছে আপনাদের পড়তুলিকা গাছে ফুল হয় না আর ফুল ধরার না কারণ হচ্ছে যে আপনাদের গাছটা দেখা যায় যথেষ্ট পরিমাণ রোদ পায় না এবং যথেষ্ট পরিমাণ খাবার পায় না পাশাপাশি বেশি ফুল না পাওয়ার আরেকটি কারণ হচ্ছে এই গাছটা অনেকটাই লেগি হয়ে গিয়ে তো এই গাছটা কিন্তু ফুল দেওয়া অনেকটা কমিয়ে দেয় তো তার জন্য আমাদের কি করতে হবে এই গাছটিকে কিন্তু পূরণ করে নিতে হবে আমরা যদি সারা বছর এই গাছটিকে হালকা প্রুন করি তাহলে কিন্তু এই গাছটি খুব ভালো থাকবে এবং খুব বুঝি হবে এবং প্রচুর পরিমাণে আমাদের ফুল দেবে যদিও যদি এই পর্তুলিকা আমরা মাটিতে লাগাই তাহলে কিন্তু সেখানে এতে পূরণ করার সেরকম প্রয়োজন হয় না কিন্তু যখন আমরা এটাকে কন্টেনারে বা টবে লাগাচ্ছি কিন্তু এই গাছের টাইম টু টাইম প্রুনিং করা দরকার তা না হলে কিন্তু এই গাছ থেকে আমরা ভালো ফুল পাবো না চলুন এটাকে পূরণ করে দিচ্ছি দেখুন আমি কিভাবে পূরণ করে নিচ্ছি পূরণ করার পাশাপাশি এই গাছের কিন্তু ডেড হেড অর্থাৎ এর যে মৃত যে মাথাগুলো সেই মাথাগুলো কিন্তু আমাদেরকে নিয়মিত পরিষ্কার রাখতে হবে তা না হলে এই গাছের মাথা কিন্তু ফাঙ্গাস ধরে পচে গিয়ে মারা যেতে পারে বা ফুলের সংখ্যা কমে যেতে পারে পূরণ করে ডালগুলো আপনারা অবশ্যই ফেলে দেবেন না এখান থেকে কিন্তু আপনারা অনায়াসে চারা তৈরি করে নিতে পারেন এবং যা করতে গিয়ে আপনাদের কোনো কিছুই করতে হবে না জাস্ট আপনারা টপটিকে ওয়েলড্রেন করে নেবেন এবং টবের জন্য যে মাটি নেবেন তার জন্য আপনারা অবশ্যই ফিফটি পার্সেন্ট নেবেন গার্ডেন সয়েল আর থার্টি পার্সেন্ট নেবেন কম্পোস্ট আর টোয়েন্টি পার্সেন্ট আপনারা এখানে সেন্ট নিয়ে নেবেন রিপারসেন্ট তার সঙ্গে আপনারা যদি পারেন নিমখোল এবং বিভিন্ন রকম হাড় গুঁড়ো শিংকুচি বা এপসাম সল্ট সব কিছু আপনারা মিশিয়ে নিতে পারেন আর এইভাবে আপনারা ছোটো ছোটো জাস্ট চার থেকে ছয় ইঞ্চের এরকম কাটিং করে আপনারা আপনাদের এই মাটিতে জাস্ট পুঁতে দিলেই কিন্তু এই গাছটি অনায়াসে চারা তৈরি হয়ে যাবে আমার পত্রিকার কাটিং লাগানো হয়ে গেল এবং সবার সাথে জল দিয়ে দিলাম এবার চলুন বন্ধুরা এবার এই গাছে কিন্তু আমি খাবার প্রয়োগ করব এবং এখানে কিন্তু আমি নাইট্রোজেন জাতীয় খাবার প্রয়োগ করব। এবং এই খাবারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে যাতে গাছে আমি প্রচুর পরবর্তীতে ফুল পাই সেই জন্য আমি এই খাবারটা রেডি করেছি তো চলুন আমরা আগে জেনে নিই যে এই খাবারটা আমি কীভাবে রেডি করলাম প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি রেইন ওয়াটার যেটা আমি বৃষ্টির জলটা সংগ্রহ করে রেখেছি দেখুন আর এখান থেকে আমি দেড় লিটারের মতো আমি রেইন ওয়াটার নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে সবজির খোসা যেগুলো শুকনো আমি রেডি করে রেখেছি বিভিন্ন রকম কলার খোসা আলুর খোসা পেঁয়াজের খোসা এখানে আছে আর এর সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি এই গোবর এখানে মোটামুটি তিন মুঠোর মতো আমি গোবর সার নিয়ে নিয়েছি দেড় লিটার জলে এবার আমি এটাকে ভালো করে এখানে মিশিয়ে নিয়ে কি করব এটাকে চব্বিশ ঘন্টার জন্য রেখে দেবো চব্বিশ ঘন্টা পর আমি আরেকটা জিনিস নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এটা হচ্ছে চাল ধোয়া জল চাল ধোয়ার জলের মধ্যে কিন্তু প্রচুর উপকারী ব্যাকটেরিয়া থাকে যা গাছের বিধিতে সাহায্য করে এবার আমি আমার যে মিশ্রণটা যেটা আমি চব্বিশ ঘন্টার জন্য মিশিয়ে রেখেছি সেটা আমি এবার এখানে ছেঁকে ঢেলে নেব এই খাবারটা আমরা পনেরো দিন অন্তর কিন্তু গাছে দিলে থেকে আমরা প্রচুর পরিমাণ ফুল পাবো যেহেতু এই খাবারের মধ্যে নাইট্রোজেন আছে এবং পটাশিয়াম আছে তাই গাছে কিন্তু আমরা প্রচুর ফুল পাব আপনারা পনেরো থেকে কুড়ি দিন অন্তর এই খাবারটা গাছে দিলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা এবার যে গাছটি করতে হবে এই গাছ থেকে কিন্তু প্রচুর ফুল পেতে গেলে আমাদের এই গাছটিকে ফুল সানলাইটে রেখে দিতে হবে ফুল সানলাইটে না থাকলে কিন্তু গাছটি যথেষ্ট পরিমাণ ফুল প্রডিউস করবে না এবং গাছটি সুস্থ থাকবে না এর জন্য ছ থেকে আট ঘন্টা কিন্তু এই গাছের জন্য সানলাইট অবশ্যই দরকার আর নিয়মিত এই গাছে কিন্তু আমরা এক মাস অন্তর পচা জল ব্যবহার করলে গাছ থেকে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো গাছ সুস্থ থাকবে এবং গাছের বৃদ্ধিও সঠিক থাকবে আর এই খোল পচা জল রেডি করার জন্য আপনারা দুশো গ্রাম সর্ষের খোল নিয়ে নেবেন আর এক লিটার জলে এটা দু তিন দিন ভিজিয়ে রেখে তারপর দশ লিটার জলে আপনারা এটাকে মিশিয়ে পাতলা করে তবেই গাছে প্রয়োগ করবেন তা না হলে কিন্তু গাছে ক্ষতি হতে পারে তো বন্ধুরা এবার চলুন আমি যে গাছটি প্রতিস্থাপন করলাম কাটিংগুলো সেগুলোর সাত দিন পরে ভার্সান কতটা ভালো হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সাত দিন পরে গাছগুলোর চেহারা দেখুন আর এরপরে কিন্তু এই গাছে ফুল আসবে তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো থাকবে